খাস কলকাতার বৌবাজারে সেখানে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি আর গণপিটুনিতে মৃত্যু হয়েছে ব্যক্তির। কলকাতা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ছাত্রাবাসের আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ। আর এই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা। মৃতের দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, দেহের একাধিক জায়গায় মিলেছে মারধরের চিহ্ন। পুরো বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে সিসি ফুটেজও। একেবারে খাস কলকাতায় এই ঘটনা ঘটলো এবং যা নিয়ে অনেকেই একেবারে বলা যায় অবাক হয়ে যাচ্ছেন। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গণপিটুনির খবর সামনে আসছিল, আর এবার বৌবাজারে হস্টেলে সেখানে গণপিটুনির ঘটনা রীতিমতো শোরগোল। মৃতের স্ত্রী ঠিক কি জানাচ্ছেন শুনবো। फिर बोला कि हम किसी का काम किए ना, हमको पैसा नहीं दिया, मोबाइल का मालूम पुराने मिल का मारा सब इधर है बैठा हुआ, नहीं मालूम काज कर। आपको कैसे पता चला ये कांड हुआ है? हमको भैया बुरान मतलब फोन करके भैया बोला, मालूम नहीं हम क्या कंपनी बोल कि मार दिया है तुम्हारे पति के हॉस्पिटल भर्ती। कंपनी माने के इमरान भाई? इमरान भाई जिन्होंने काज करे। हां हां काज करे। हां इरशाद ওখানে কি করতে গিয়েছিল আপনি কি জানেন? আমি সব জানি না। মোবাইল চোর বলছে ও কি রকম ছেলে ছিল? না চোরি কিয়া নাই হে। হ্যাঁ স্যার ও চোর নাই, চোর নাই, চোরি নাই কিয়া হে। ওটা কই মিল কা মারা হে উসকো সাজা মিলনা চাহিয়ে। অভিযুক্তটি মোবাইল চোর সন্দেহে সেই ব্যক্তিকে মারধর করা হয়। রীতিমতো গণপিটুনি দেওয়া হয় এবং তাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই শহর কলকাতার একটি দোকানে তিনি কাজ করতেন, টিভি সারের দোকানে তিনি কর্মী ছিলেন। সেই দোকান মালিক কি জানাচ্ছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদেরকে। एक्चुअली टीवी का रिपेयरिंग होता है, उसका हेल्पर है वो। अराउंड 8:40, 45, 50 के करीब कॉल किया, थोड़ा परेशान था कि 10,000 रुपये जल्दी से लेके आइए वरना ये लोग मुझे बहुत मारेगा। हम मतलब कंटिन्यूसली पूछता कि क्यों मारेगा, कौन मारेगा, ये रीज़न नहीं बता रहा, बस जल्दी से लेके आइए। कहाँ पे? बहुबाजार हॉस्टल। हॉस्टल पहुँचा तो पुलिस भी था, आधा घंटा तक नहीं खोला। मुंशीपाड़ा थाना पुलिस का था, बहुबाजार थाना का था। आधा घंटा तक आर्ग्यूमेंट करने के बाद, बहुत मतलब झगड़ा करने के बाद जाके खोला। जब खोलने के बाद पुलिस अंदर गया, स्टेटमेंट लिए, वो लड़का को निकाला बाहर। मतलब ऑलमोस्ट वो मतलब हाफ तो खत्म हो ही चुका था। वो भी चोट पूरा भरा हुआ है, ब्लड मुंह से, नाक से, हाथ से, पैर से, सबसे गिर रहा है। उन लोग को था ये जिद कि मेरा मोबाइल चोरी हुआ, मोबाइल हमको ला के दो या तो मेरा पैसा ला के दो। খাস কলকাতায় গণপিটুনির ঘটনা এবং সেই গণপিটুনিতে মৃত্যু হলো এই ব্যক্তির তদন্তে রয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। আর এই নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি অর্ণবের একটি বিশেষ প্রতিবেদন। বাধা অবস্থায় এই মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় এক ব্যক্তি এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের এমার্জেন্সিতে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর 15 মিনিট বাদে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মূলত যেটা জানা যাচ্ছে এই হোস্টেল সেটা মূলত কলকাতা মেডিকেল কলেজের যারা স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু এখানে থাকেন, এবং এখানেই সেই ব্যক্তি এসেছিলেন এবং তাকে আটকে রাখা হয়েছিল। এবং যেটা অভিযোগ যে এই ব্যক্তি মোবাইল চুরি করবার চেষ্টা করেছিলেন এবং তারপরেই কিন্তু তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ ওঠে। এবং আজকে সকালবেলায় তাকে উদ্ধার করা হয়, তারপর মেডিকেল কলেজে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। যখন তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল সেই তার কিছুক্ষণ বাদেই কিন্তু জানা যায় যে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ এবং হোমিসাইড শাখার যারা গোয়েন্দারা তারাও এসেছিলেন। এবং এই হোস্টেলের পার্শ্ববর্তী যে দোকান রয়েছে, যেহেতু একবারই বাজার এরিয়ার ভিতরে এই হোস্টেল, তাই সেই দোকানগুলোতে কিন্তু সিসিটিভি তল্লাশ করা হয় এবং একটি দোকানের কিন্তু ডিভিআর ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি এই হোস্টেলেরই 14 থেকে 15 জন ছাত্র, তাদেরকে কিন্তু ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে মুচিপাড়া থানার আধিকারিকরা। কেন এই খুন, কী থেকে খুন এবং যারা কারাই বা এই ঘটনা ঘটালো সেই সম্পর্কে কিন্তু খোঁজ পাওয়ার চেষ্টা করছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এই ব্যক্তি মারা গেছেন তার, তিনি কিন্তু কলকাতা শহরেই একটি ইলেকট্রনিক্সের যে দোকান রয়েছে চাঁদনী চক এলাকায় সেখানে কিন্তু তিনি কাজ করতেন এমনটাই কিন্তু জানা গেছে। এবং সেই ব্যক্তি কেনই বা এখানে এলেন এবং কী করছেই বা তিনি হস্টেলের ভিতরে প্রবেশ করলেন বা হস্টেলের ভিতরে তিনি গেলেনই বা কী করে, এই সমস্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। যেভাবে গণপিটুনিতে মৃত্যু হয়েছে প্রশ্ন হাজারো, উত্তর এখনো পর্যন্ত অধরা। তবে তদন্তে রয়েছে হোমিসাইড শাখা পুলিশ আধিকারিকরা। আর এই নিয়ে পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম এমএসবিপি মেডিকেল কলেজ এবং হাসপাতালে অঞ্চল অধিকারীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি শুনবো আমরা। স্যার বলছি এই এরশাদ বলে যে যুবকের মৃত্যু হয়েছে, যখন হাসপাতালে নিয়ে আসা হয় আপনারা কি অবস্থায় হাসপাতালে পেশেন্ট রিসিভ করেছিলেন, মানে চোট কোথায় ছিল? পেশেন্ট জ্ঞান ছিল, ঠিক আছে? আচ্ছা পেশেন্টের জ্ঞান ছিল, খুবই খারাপ অবস্থা আর কি পেশেন্ট।
ইঞ্জুরি দাগ ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, অন্যান্য ভাইটালস গুলো খুব ভালো ছিল না। আচ্ছা, চিকিৎসা গুলো শুরু করি, লাইফ সেভিং প্রসিডিওর গুলো, সাড়ে দশটায় আসে ধরুন, আর পেশেন্ট মারা যায় হয়তো ওই এগারোটা কুড়ি এগারোটা তিরিশ নাগাদ, যতটুকু আমার মনে আছে। আচ্ছা স্যার, একটা অভিযোগ সামনে আসছে, পেশেন্টকে হয়তো সারা রাত ধরে টর্চার করা হয়েছিল, একাধিক ব্যক্তি মিলে মারধর বা এই ধরনের টর্চার করেছিল, আপনি তো দীর্ঘদিনের চিকিৎসক, আপনারও কি দেখে তাই সন্দেহ? দেখুন, এই বিষয়গুলো খুব স্পর্শকাতর, এই বিষয়ে তো ওরম ভাবে কিছু মন্তব্য করা ঠিক না। এটা আমরা আমরা আমাদের যা যা অবজারভেশন সেগুলো সমস্ত কিছু লিখে পুলিশকে জানিয়েছি, পুলিশকে ইনফর্ম করা হয়েছে সমস্ত ব্যাপারটা, পুলিশ দেখছে ব্যাপারটা, ইনভেস্টিগেশন চলছে, হয়তো কালকে পিএম হয়ে যাবে। মানে বাংলার তীরে তীরে কিন্তু বাড়ছে জঙ্গিদের আধিপত্য, এবং কোথাও গিয়ে এই পশ্চিমবঙ্গকে তারা একটা সেফ জায়গা মনে করছে এবং তার জন্য বারবার কিন্তু পশ্চিমবঙ্গে আসছে, কিন্তু ঠিক কোন পথে বারবার জঙ্গিরা এদেশে আসছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে চাইবো, ঠিক অবশ্যই দেখতে পাওয়া যাবে একটুখানি, অবশ্যই প্লাজমার মাধ্যমে দেখাতে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে কোন পথে তারা আসছে। এবং যেমনটা আমরা প্রত্যেকে জানি, সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বারবার টার্গেট করা হয়, তারা টার্গেট করে। দেখুন একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের ম্যাপ, এবং এখানে বেশ কয়েকটা জায়গা দেখাবো আপনাদেরকে যে পথে কিন্তু টার্গেট করছে জঙ্গিরা, অথচ সেই পথ দিয়ে তারা এখানে ক্রমশ কিন্তু আসছে। এবং দেখুন কোন পথে বঙ্গে রয়েছে জঙ্গিরা, প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে মায়ানমার, একেবারে কিন্তু এই মায়ানমার থেকে, যেটা বাংলাদেশে পুরোপুরি বলা যায় একেবারে কাছাকাছি, সেই মায়ানমার থেকে বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশ থেকে তারপরে সেখান থেকে, এবং এই পুরোটা কিন্তু জলপথে হচ্ছে, পুরোটা জলপথে হচ্ছে, এবং তারপরে বাংলাদেশ হয়ে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু অনেকটাই বলা যায় যে পশ্চিমবঙ্গের কাছাকাছি, ঠিক বাংলাদেশ থেকে আসছে কোথায়, সুন্দরবন। আর সুন্দরবন এমন একটা জায়গা, তার কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম কিন্তু পোর্শন থাকে বাংলাদেশের মধ্যে, হয়তো খুব কম অংশ আমাদের ভারতে রয়েছে। তো স্বভাবতই বাংলাদেশ থেকে সুন্দরবনে আসাটা খুব ইজি হয়ে যায়, সেখান থেকে কিন্তু আবার জলপথের মাধ্যমে কিন্তু আসছে কোথায়, দেখুন এবারে পশ্চিমবঙ্গে, একেবারে মেদিনীপুর, মানে সেটা বঙ্গোপসাগর একেবারে তীরবর্তী জায়গা, মানে পুরো ব্যাপারটা জলপথে করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে তাদের জঙ্গিদের। এবং সেফ করিডোর হিসেবে যখন পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে, তখন এখানে কিন্তু খুব অনায়াসে প্রবেশ করতে পারছে জঙ্গিরা। তবে চলে তো আসলো, এবার কোন পথে জঙ্গিরা এখানে তাদের কার্যকলাপগুলোকে সেরে নিয়ে আবার বেরিয়েও যাচ্ছে, সেটাও আমরা দেখাবো আপনাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখুন কোন পথে বাইরে যাচ্ছে জঙ্গিরা, আবারও ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যখন থাকছে, সেই পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সেখান থেকে কোথায় যাচ্ছে, ইরাক, এবং ইরাক থেকে বেরিয়ে যাচ্ছে কোথাও ইরান হয়ে সিরিয়াতে, মানে এই যে মধ্যপ্রাচ্য যে জায়গাগুলো রয়েছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এভাবে হেল্পও যেমন পাচ্ছে, একইভাবে কিন্তু আবার যখন বের হচ্ছে এই মধ্যপ্রাচ্যে, সেখানে জঙ্গিরা আবার সেখানে ফিরে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ইরাক, তারপরে ইরান, এবং শেষ পর্যন্ত সিরিয়া। আর যে সমস্ত খবরগুলো পাওয়া যাচ্ছে, সে সমস্ত খবরে কিন্তু একটা বিষয় উঠে আসছে যে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু হেল্প পাচ্ছে এই সমস্ত জঙ্গিরা, এবং সেই জঙ্গিরা সেখান থেকে নিজেরা যেমন ওখান থেকে মানে জন্ম হয়ে আবার পশ্চিমবঙ্গে এসে জঙ্গি তৈরি করছে, কারণ না হলে এই হাবিবুল্লার মতন মানুষরা কেন টার্গেট হচ্ছে, তাদেরকেও তো জঙ্গি হিসাবে কোথাও গিয়ে প্রতিপন্ন করা হচ্ছে এবং তারা প্রমাণিত হচ্ছে, এবং এই যে শিক্ষিত বেকাররা বারবার টার্গেট হচ্ছে, কারণ আমরা জানি যে হাবিবুল্লা কিন্তু খুব মেধাবী ছাত্র, এবং সেই মেধাবী ছাত্রকে টার্গেট করা হচ্ছে কোথাও গিয়ে, এটাই হয়তো তাদের সেই বুদ্ধিমত্তাকে এভাবে জঙ্গি কার্যকলাপের কাজে লাগানোর জন্য। তাই মধ্যপ্রাচ্য থেকে সরাসরি চলে আসছে পশ্চিমবঙ্গে, এবং সেই পশ্চিমবঙ্গে আসার পথগুলো যেমন দেখালাম, একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে ইরাক হয়ে ইরান হয়ে সিরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা বেরিয়েও যাচ্ছে, মানে খুব অনায়াসে আসতে পারছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ তাহলে কি সেফ করিডোর হয়ে যাচ্ছে এই জঙ্গিদের, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন।